ভয় পাইছি তো অঙ্কিতা হ্যাজ টু ডান্স অঙ্কিতাকে নাচতে হবে আচ্ছা ছুটি লাগবে আচ্ছা যাও সমস্যা কি নো স্যার এটা ইংলিশ শব্দটা কি এটা ইংরেজি জানতে চাচ্ছো এটা আগে বলবো না যদি ইংরেজি জানতে চাচ্ছো ওকে আচ্ছা তোমরা শিখো তারা যা দেখছে আপনারা শিখেন খুব ভয় পেয়ে দিয়েছে আমাকে আচ্ছা হ্যালো এভরিওয়ান তো এই যে ওরা বলছে স্যার স্যার আমাকে ছুটি দেন আমাকে যেতে হবে কি বলেছো যেতে হবে আমাকে যেতে হবে কাকে যেতে হবে তোমাকে নাকি আমাকে নাকি তাকে কাকে যেতে হবে হ্যাঁ আমাদের আচ্ছা আমাকে যেতে হবে ইংরেজিটা কি হবে তাহলে ইংরেজি আমরা মেক করতে চাই আমরা বলতে পারি আই হ্যাভ টু গো কি বলতে পারি I have to go. হ্যাঁ I have to go বলো I have to go তোমাকে যেতে হবে ইংরেজিতে কি হবে You have to go. You have to go. আচ্ছা যদি বলি যে স্যার এখানে বলি অঙ্কিতাকে যেতে হবে তাহলে কি হবে কোনো মানুষের নাম যদি বলি কোনো মানুষের নাম যদি বলি তাকে যেতে হবে তখন আমরা হ্যাভ টু বলবো না বলে আমরা বলবো হ্যাজ টু কি বলবো হ্যাজ টু এখন অঙ্কিতাকে যেতে হবে তাহলে হবে অঙ্কিতা হ্যাজ টু গো কি হবে অঙ্কিতা হ্যাজ টু গো আচ্ছা আমরা তো এটা শিখে ফেলেছি আমরা এখন একটু অ্যাডভান্স ভাবে চমৎকার করে হ্যাঁ বিবিসি সিএনএন স্ট্যান্ডার্ডে যদি আমরা এটাকে বলতে চাই ভালোভাবে তাহলে দেখো আমরা কি করতে পারি আই হ্যাভ না বলে আমরা এটাকে বলতে পারি আইভ কি বলতে পারি আইভ তাহলে আই হ্যাভ টু গো না বলে আমরা বলতে আই হ্যাভ টু গো বলো আই হ্যাভ টু গো না আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে ভ্যাঙ্গা ভ্যাঙ্গাতে পারো এই তুমি ভ্যাঙ্গাতে পারো হ্যাঁ সত্য কথা বলো ভ্যাঙ্গাতে পারো সত্য কথা বললাম ভ্যাঙ্গাও তো আমাকে বলো আই হ্যাভ টু গো 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 আমার মনে হয় আপনারাও পারবেন এইভাবে যদি বলেন প্র্যাকটিস করেন তাহলে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে ইউ তোমাকে যেতে ইউ হ্যাভ টু গো ইউ হ্যাভ টু গো ইউ ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু গো You have to go. You have to go. Rubat sir ke khete hobe English ki? Rubat sir have to eat. Na have hobe na Rubat sir kar naam na. Thale Rubat sir has to eat. Ki hobe? Rubat sir has to eat. Amake bhangaite bolche ami ki has to boleche has ta boleche. Amake bhangaite hobe. Rubat sir has to eat. Has to eat. Rubat sir has to eat. Rubat sir ke khete hobe. Ki khete hobe? Pizza khete hobe. Rubat sir has to eat pizza. Rubat sir has to eat pizza. অঙ্কিতাকে ডান্স করতে হবে ইংরেজিটা কি হবে অঙ্কিতা হ্যাজ টু ড্যান্স অঙ্কিতা হ্যাজ টু ডান্স অঙ্কিতাকে অঙ্কিতাকে মারামারি করতে হবে ইংরেজিটা কি হবে অঙ্কিতা হ্যাজ টু ফাইট অঙ্কিতাকে মারামারি করতে হবে তাহলে আমরা হ্যাভ টু কোথায় ব্যবহার করব হ্যাজ টু কোথায় ব্যবহার করব ইজ ইট ক্লিয়ার স্যার কোনো আমরা আই ইউ তারপরে আমরা যদি এগুলো বলি তাহলে আমরা হ্যাভ টু বলবো কোনো মানুষের নাম অথবা হি আর শি যদি বলি তখন হ্যাজ টু কথাটা বলবার অ্যাডভান্সভাবে বললে আমরা হ্যাভ টু আই হ্যাভ টু না বলে আইভটা বলতে পারি হ্যাজ টু না বলে হ্যাজটা বলতে পারি এখন স্যার আমরা একটা গেম খেলতে চাই কি গেম খেলতে চাও সেন্টেন্স মেকিং কি করবে মানে তুমি আর অঙ্কিতা কে কতটা সেন্টেন্স মেক করতে পারে আজকের ক্লাসের উপরে ওকে তাহলে আচ্ছা তোমরা তো এই গেমটা খেলবে আচ্ছা আপনারা যারা দেখছেন আপনারা চাইলে কিন্তু অঙ্কিতা এবং জুহাইরিয়ার মতো করে এই গেমটা খেলতে পারেন কমেন্ট সেকশনে কি করতে হবে সবাইকে হ্যাভ টু দিয়ে দুইটা হ্যাজ টু দিয়ে কয়টা দুইটা 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 যেহেতু ওরা দুজন এখানে দুইটা দুইটা করে চারটা সেন্টেন্স মেক করে কখন জানিয়ে দিবে এখন রাইট নাও এখনই জানিয়ে দেবেন আমরা চেক করব এবং তারা গেমটা খেলতে থাকবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আই হ্যাভ টু স্পিক I have to speak. I have to run. I have to run. Okay. I have to go. আমাকে যেতে হবে. I have to speak. আমাকে কথা বলতে হবে. Rubai sir has to make a video. Rubai sir কে একটা ভিডিও বানাতে হবে. অঙ্কিতা has to dance. অঙ্কিতাকে নাচতে হবে. এবার দেখব আপনারা কে কয়টা মেক করতে পারেন. তুমি আমি একটা মেক স্যার স্যার আগে যেতে আগে যেতে হবে স্যার দেখায় যা তুমি কোথায় আসছো বাবা এইখানে ডুববা একেবারে এই যে